হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলবিটি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানব যে আমি আমার গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ডিলিট করে ফেলেছি, এখন আমি রিসাইকেল বিনের যে ইনফরমেশান, যে ডিলিটিং ফাইল, সেগুলোর কী করব, রিকভার করব। এটার জন্য আমি গুগলে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করব। এখানে আমি লিখব রিকোবা, রিকোবা ডাউনলোড করব। এখানে ফ্রি রিকোবা দেখতে পাচ্ছেন, এই যে এখানে বেশ কিছু ফিচার আছে। তো আমি এটার মাধ্যমে আমার যে ডিলিট ফাইল সেটা আমি উদ্ধার করতে পারবো, উইন্ডোজের ডিলিট ফাইল উদ্ধার করতে পারবো। তা আমি সফটওয়্যারটা ইনস্টল করে নিচ্ছি। এটা যদিও ফ্রিড একটা সফটওয়্যার, তো আমরা ফ্রিতে ফাইল উদ্ধার করতে পারবো, ফাইল রিকভার করতে পারবো। সো আমার যেহেতু কাজ ফাইল রিকভার করা, সেক্ষেত্রে আমি এটার ফ্রি ভার্সনটা ইউজ করছি। ওকে, এবং ওকে, এখন বলছো ওয়েলকাম টু রিকোভার। এখন এখানে কোন কোন ফাইল আপনি রিকোভার করতে চাচ্ছেন দেখাচ্ছে, আপনি আপনার প্রয়োজন মতো যে ফাইল রিকোভার করবেন, কোন জায়গা থেকে ফাইল রিকোভার করবেন, কী ফাইল রিকোভার করবেন, সেটা আপনি পিকচার করবেন, ডকুমেন্টস করবেন, মুভি করবেন, কম্প্রেসড ফাইল করবেন। তো আমি যেহেতু ডকুমেন্টস করব, আর এটা স্পেসিফিক করে দেওয়ার অর্থ হচ্ছে খুব তাড়াতাড়ি আপনি রিকোভার করতে পারবেন। এবং কোথা থেকে করবেন, লোকেশন সিলেক্ট করে দিবেন এবং এগ্রি করবেন। এখন দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্টস স্ক্যানিং করা শুরু করে দিয়েছে। আপনি কিছু সময় ওয়েট করবেন, ওয়েট করার পরে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে ফাইল চলে আসছে। সো আমি রিসেন্টলি রিসাইকেল বিন থেকে যে ডকুমেন্টসগুলো ডিলিট করেছি সেগুলো চলে আসছে। সো এখানে আপনি এটা এখান থেকে কপি করে নিয়ে আপনি যে কোনো জায়গায় এটা সেভ করে রাখবেন, তারপরে আপনি ফাইলটা আবার ব্যবহার করতে পারবেন। তো অ্যাকচুয়ালি এই প্রক্রিয়ায় আপনারা যে কোনো ডিলিট ফাইল রিকভার করবেন বাই দ্য হেল্প অফ রিকোভার অ্যাপ্লিকেশনস। আমার চ্যানেলটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।